আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা আপনার মাঝে বাক্কা দিন বাদে আর একটা ভিডিও লই আইছি। আপনারা অনেকে শুনছেন হয়তো গেছে দিন যে আমি ভিডিওটা আপলোড দিছিলাম, আপনার মাঝে শেয়ার করছিলাম যে আমি এখন গান দিয়ার ব্লগ ভিডিওখানে দিয়ার না, আবার আমি ভিডিওর মাঝে কইছি আমি ব্লগ ভিডিও স্টার্ট করে দিমু ও আরম্ভ করে দিছি। আজকে থাকি আপনারা ব্লগ ভিডিও পাইবা, মাঝে মাঝে গানও পাইবা। আপনারা খেয়ে কিলা আসুন বালা আসুন নি, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বালা আছি। ইনো আমি রাইতে এখন বাজারে একটা প্রায় সকালে রুটি খাইতাম গরুর মাংস দিয়ে, যে জানে কর বাক্কা দিন থাকি আসলে রান্না বাড়া হয়েছে না গরুর মাংস, আজকে ভাবলাম একটু রান্না করি। ইনো জটপট আমি বুয়াই দিছি একটা বাজে রাইতে হন, তো ভাবলাম একটু গরুর মাংস রান্না করিয়া রাখি, সকালে সুন্দরভাবে কিতা কর্ম উঠিয়াও রুটি বানাইমু আর গরুর মাংস দিয়ে খাইমু। জানে যখন খর জানে চাইলেও আপনারা ওলা খাইলি বা জটপট রেডি করি লাইবা। তো ইনো আমি গরুর মাংস দিলাইছি, রসুন একটু ব্রাউন কালার হয়ে গেছে, ওয়ার পরে আমি দিলাইছি মাংস। প্রথমে আমি তেল দিয়া তারপরে তেজপাতা আর ইয়ে দিছি, রসুন দিছি, দিয়া এখন গরুর মাংস দিলাইছি। তো এখন আমি একটু ভাজা ভাজা করিয়া নিমু, তারপর সব মশলা অ্যাড করবো। তো গরুর মাংস আমার খুব পছন্দ, রুটি দিয়ে খাইতে বা পরোটা দিয়ে আমি ভালো পাই। তো বাক্কা দিন থেকে গরুর মাংস রান্না করা রান্না করছি না আর কি, অন্য কিছু খাইছি, সবজি খাইছি, মাছ খাইছি, চিকেন খাইছি। তো ভাবলাম রুটি দিয়ে খাওয়ার লাগি বেস্ট ওই বকটাও। তো আমি এখন একটু হলুদ দিয়া সুন্দর করি আরও বাজিয়া নিয়ার গরুর মাংস আমি আমার মতো করি রান্না করি বা রান্না করি আর আপনারা সেই কিলা রান্না করেন, সবর রান্নার ধরন এক লাখানো নাই কেন আপনারা জানেন, এক এক মাংস রান্নার ধরন এক এক লাখান। গরম মশলা দিয়ার গোটা গরম মশলার কি দারচিনি এলাচি লং ওতা যেটা যেটা গরুর মাংস দেওয়ার লগে ততাও দিয়া রান্না করি আর আপনারা দেখরা। একটু জাল পাগল আমি একে স্পাইসি পছন্দর লাগি, একটু মরিচ বেশি দিমু সেনে না আমি জাল পালা পাই আর কি। মরিচ বাখর হলুদ যা যা লাগে সবটা দিলাইমু। আর সকালে বেশ করি কুক করমু, কারণ এখন আমি একটু আর কি জুল দিয়া রাখি দিমু, একটু আগুয়া রাখলাম এ হাতে, যেহেতু সকালে আবার এ হাতে কাজ করা কঠিন হয়ে যাব সবটা। তো ভাবলাম মশলা একটু খাটাখুটি করিয়া আর বয়াই দেই। তো আবার পেঁয়াজ দিছি না, পেঁয়াজ এক পাটি দিমু আপনারা দেখরা, এক পাটি পেঁয়াজ অবশ্যই লাগবই নবাক্কা গরুর মাংস। তো এখন থাকি আপনারা ভিডিও পাইবা আর গানও আপনারা যে আমার সাপোর্ট করছেন বলার মতো নাই, থ্যাংক ইউ সো মাচ আপনারা সকলরে, কারণ আপনারা গানও আমার যে সাপোর্ট করছেন আমার লালস হয়ে গেছিল লাগি আমি খালি গান দিছি। তো মাঝে মাঝে গানও দিমু, ব্লগ ভিডিও দিমু, রান্না বাড়া আপনারা ভিডিওর মাঝে পাইবা, আর ইলার বেশি কিছু খোয়ার নাই। তো আপনারা খেয়ে কিলা আসেন জানি না, জানাইবা কমেন্ট বক্সে অবশ্যই, আমি ভালা আছি আবারও কইয়ার। আর এখন বাজে রাইত একটা রুফরে আর কি হয়ে গেছে, কারণ আমি নানি রাইতও জানে হয় আটি আটি একটু খাজা খা মাকি আটাইয়া রাখতে ভালা পাই, আর চুলা একটা বা চাইবা না কারণ আমার তো পরিষ্কার নাই, এখন অতি রান্না বাড়া ইয়ে করিয়া শেষ করিয়া আর কি মোছামুছি করিয়া দেন ঘুমাইমু। তো ইনো নানি গরুর মাংস প্রায় আর কি 50% সিদ্ধ হয়েছে, বাকি আবার রয়েছে, এখন আমি ডাকিয়া ওলাও রাখি দিব, কারণ হইলো সকালবেলা আমি সুন্দর করিয়া আরও গরম কর্মু সিজাইমু আর কি, আর একবার রুটি বানাইমু। তো ইনো আবো গরম যেমন ইয়ে দিছি না, সরি এখনও আমি জিরা পাউডার দিছি না, সকালে দিমু সেনে না জিরা পাউডার লাস্টে দিতে ওই আপনারা তো সবেও জানোই নি কেন আমি আর কিতা কইতাম। তো আইজও পর্যন্ত ভালা থাকুক কা।